আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে এই মাসকে সম্পৃক্ত করে মুহররম মাসের সিয়াম। আজকে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যে বিষয়টি বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাস দিয়েছেন সম্মানিত মাস, যে মাসগুলোতে চলে না কোনো ঝগড়া বিবাদ, চলে না কোনো মারামারি, চলে না কোনো কাটাকাটি। সম্মানিত মাসের যেই রকম সম্মান থাকা উচিত সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই 4টি মাস হচ্ছে মুহররম মাস, জুলকাদ, জুলহাজ আর রজব মাস। তার মধ্যে 12টা মাসের মধ্যে মুহররম মাস এটা হচ্ছে প্রথম মাস। ইংরেজি মাসের মধ্যে জানুয়ারি মাস এটা যেমন প্রথম, ঠিক তেমনইভাবে আরবির ক্ষেত্রে মুহররম মাস এটা হচ্ছে বছরের প্রথম মাস। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের ফজিলত বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে পরস্পরের উপর অত্যাচার করো না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসকে সম্মানিত করেছেন। তো আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাসে সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন। জাহিলি যুগে কুরাইশরা সহ অনেকেই এই সিয়াম পালন করত, এমনকি ইহুদিরাও এই সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন তিনি দেখলেন যে এই সিয়াম ইহুদিরা পালন করছেন। তো এখানে আরেকটি কথা বলা প্রয়োজন, তা হচ্ছে যে এই সিয়াম তখন প্রায় ফরজের মতো করে পালন করা হতো। আমরা যেমন আজকে রমজানের সিয়াম পালন করছি, ঠিক তেমনইভাবে তখন মুহররমের সিয়ামকে পালন করা হতো প্রায় ফরজের মতো করে। সেই সময়ে ফরজ হিসেবে এটাকে গণ্য করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পর তিনি দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছেন। তিনি তাদের দেখে বললেন যে তোমরা এটা কিসের সিয়াম পালন করছো? তখন ইহুদিরা বলল যে এই মুহররম মাসের এই দিনটাতে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আর ফেরাউন ও তার দলবলদেরকে আল্লাহ তাআলা সেই দিন ডুবিয়ে মেরেছিলেন। তো এই দিনটাতে রক্ষা পাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন শুকরিয়া আদায় স্বরূপ। তো এই দিনটাকে সম্মান করে আমরাও সিয়াম পালন করি, এটা বললেন কে? ইহুদিরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা আউলা বি মুসা মিনহুম ফাসামাহু, তোমরা যদি মুসাকে সম্মান করে এই সিয়াম পালন করো তাহলে তো মুসার আদর্শ গ্রহণের ক্ষেত্রে আমি তোমাদের চাইতে বেশি হকদার, কারণ তোমরা তার উম্মত। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন নবী আর আমি হলাম নবী, তো নবী হিসাবে একজন নবীর আদর্শকে গ্রহণ করা আরেকজন নবীর এটা হক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন যে সাহাবিরা তোমরাও সিয়াম পালন করো, আর এই দিনটা হচ্ছে আশুরা অর্থাৎ 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ। তো এই দিনে তিনি সিয়াম পালন করার নির্দেশ দিলেন সাহাবিদেরকে। এ হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে, তাওহিদ পাবলিকেশন 3397 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে রয়েছে 3155 নম্বর হাদিস। তো এখান থেকে মুহররম মাসের সিয়ামের বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, এমনকি আমাদেরকেও রাখার জন্য তিনি বলেছেন।
এখন একটা বিষয় যে তিনি শুধু দশই মহরম সিয়াম পালন করলেন, আর ইহুদিরাও দশই মহরম সিয়াম পালন করে, তাহলে এটা কি আমাদের তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল না? যখন সাহাবিগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বললেন যে আল্লাহ রসুল, ইহুদিরা তো দশই মহরমকে সম্মান করে, তাহলে এটা কি তাদের সাদৃশ্য হয়ে গেল না? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি ইনশাআল্লাহ আগামী বছর একটা বেশি সিয়াম পালন করবো। অর্থাৎ ইহুদিরা শুধু দশই মহরম সিয়াম পালন করে, আমি নয় মহরমও সিয়াম পালন করব, এটা তিনি বললেন। কিন্তু তিনি আগামী বছর পর্যন্ত জীবিত ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিস থেকেও স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসের সিয়াম পালন করেছেন, এমনকি সিয়াম পালনের জন্য বলেছেন, আর ইহুদিদের বিরোধিতা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের সাথে নয় মহরম সিয়াম পালন করেছেন। সুতরাং এখানে স্পষ্ট বিষয়, এখানে কোনো পার্থক্য নেই। এখন আমরা একটা বিষয় দেখব যে আশুরা অর্থাৎ মহরম মাসের এ সিয়ামের ফজিলত কতটুকু, এ সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের সিয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। রমাজানের সিয়ামের পরে, রমাজানের সিয়াম হচ্ছে ফরজ, রমাজানের সিয়ামের পরে সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, আর ফরজ সালাতের পর সবচাইতে উত্তম ফজিলতপূর্ণ সালাত হচ্ছে রাতের তাহাজ্জুদ সালাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বললেন, সহিহ মুসলিম মিশকাতের 2039 নম্বর হাদিস। তো এখানে সিয়াম মুহাররম মাসের এই সিয়ামের ফজিলত বর্ণিত হয়েছে। এছাড়াও স্পষ্ট একটি ফজিলত, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াম ইয়াউমা আশুরা, মুহাররম মাসের 10 তারিখের সিয়ামের ব্যাপারে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, যে আইয়ুকাফিরু সানাতুল লাতী ক্বাবলা, যে এই সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আশুরার সিয়াম পূর্বের এক বছরের গুনাহ ক্ষমার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এ হাদিসটি রয়েছে সহিহ মুসলিম মিশকাতের 2044 নম্বর হাদিস। এখান থেকে মুহাররম মাসের সিয়ামের ফজিলত স্পষ্টভাবে বোঝা গেল। মুহাররম মাসের সিয়াম পালন করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, যদিচ এই সিয়াম রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়াম ছিল মোটামুটি ফরজের মতো, আর যখন রমাজানের সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ করা হলো তখন এটা ঐচ্ছিক হয়ে গেল। সুতরাং কেউ যদি পালন করতে না পারে তাহলে সে এই পালন করার জন্য বাধ্য নয়, কিন্তু ফজিলতের দিক বিবেচনা করলে যেটা বোঝা যায় যে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এটা পালন করা উচিত, যেহেতু এখানে গুনাহ মাফের একটা বিষয় রয়েছে। এখন এই মুহাররম মাসের এই সিয়ামের বিষয় থেকে আমরা কতটুকু কি বুঝতে পারলাম এই বিষয়টি একটু পরিষ্কার হয়ে যায়, আর তা হচ্ছে যে আশুরার সিয়াম এটা মুসা আলাইহিসসালাম পালন করেছেন ফেরাউনের কবল থেকে বাঁচার পর শুকরিয়া স্বরূপ। দ্বিতীয়ত এই সিয়াম মুসা, ঈসা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেও এটা ছিল। আয়ামে জাহেলিয়াতে মুশরিকরাও এই সিয়ামকে পালন করতেন। এরপরে তিন নম্বর হচ্ছে দ্বিতীয় হিজরিতে এটাকে
ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ সিয়াম, রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, তার আগে সেটাকে নিয়মিতভাবে পালন করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামকে তিনি পরবর্তী বছরে দুইটা পালন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বেঁচে না থাকার কারণে আল্লাহ তাআলা যেহেতু তাকে নিয়ে নিয়েছিলেন এই জন্য তিনি পালন করতে পারেননি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই সিয়ামের ফজিলত হচ্ছে এক বছর, বিগত এক বছরের গুনাহ মাফ করার জন্য এই সিয়াম যথেষ্ট। তো এখন আমাদের আজকে যেহেতু মহরম মাসের ৬ তারিখ, সেহেতু সোমবার আর মঙ্গলবার এই মাসের সেপ্টেম্বর মাসের মধ্যে সোমবার মঙ্গলবার সামনে, আর আমাদের জন্য একটা সুখবর যে এই মাসে আরবি এবং ইংরেজি মাসের তারিখ একই হয়ে আছে, অর্থাৎ আজকে সেপ্টেম্বর মাসের ৬ তারিখ, আরবি মাসেরও ৬ তারিখ। এই অনুযায়ী সোমবার ৯ তারিখ এবং মঙ্গলবার ১০ তারিখ। তো ১০ তারিখ সিয়াম পালন করতে হবে, এটা আশুরা, আর তার আগে অর্থাৎ এই সোমবার অথবা বুধবার, মঙ্গলবারের সাথে সোম মঙ্গল অথবা মঙ্গল বুধ, এ দুই দিন, আগের দিন পারলে আগের দিন আর আগের দিন না পারলে দশই মহরম সহ পরের দিন, অর্থাৎ দুইটা সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ফজিলত দিয়েছেন আশুরা সিয়াম পালনের জন্য, এই ফজিলত যেন আমাদেরকে দান করেন, আমরা যেন সিয়ামগুলো ঠিক মতো পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।